So hello guys, চলে এসেছি আমরা একটা নতুন একটা ব্লগ চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে 25th December, আর আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, আর তোমরা সবাই জানো, তাই আজকে সবাইকে আমরা জানাই মেরি ক্রিসমাস। আর আজকে আমরা একটা মিনি ব্লগ বানাতে চলেছি, আর ব্লগের মধ্যে আমরা কী কী দেখাবো সেটা তোমরা দেখতেই পাবে। আর আজ মজা হবে, আজকে হচ্ছে কালকের পরের দিন। কালকে আমরা কিছু অনেক কিছু ডেকোরেশন করেছি ওই সান্টার জন্য আর কি। সান্টার জন্য না, যিশু যিশুর জন্মদিন উপলক্ষে তো অবভিয়াসলি, তারপরে সান্টা গিফট দেবে ওটা তো ছাড়া যাবে না। না তো ওটার জন্য আমরা কিছু ডেকোরেশন করেছি, আর সেটা কালকে অনেক রাত পর্যন্তই হয়ে গেছে। তো তোমাদেরকে সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর তাছাড়াও আমরা আজকে অনেক কিছু করতে চলেছি, তো তোমরা সেগুলো দেখতে থাকো। চলো আর এখন তোমাদের ডেকোরেশনটা দেখাই, চলো চলো। সো গাইজ, এটা তোমরা দেখছো সকালের একটা ক্লিপ। হ্যালো গাইজ, অহনা এখন ঘুমোচ্ছে, তো আমাদের দেখাচ্ছি, দাঁড়াও। গাইজ, আজকে 25শে ডিসেম্বর, আর তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস, আর অলসো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সকলকে। আর অহনা এখন ঘুমোচ্ছে, চলো ওকে ডাকা যাক। অহনা, এই এও না, বিরক্ত করিস না তো। আরে ওঠ না, সকাল হয়ে গেছে, ওঠ ওঠ ওঠ। ওই টানটা হাত। আচ্ছা শোন না, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, উঠে পড়, উঠে পড়, সকাল হয়ে গেছে, উঠে পড়। কটা বাজে, কটা বাজে সবাই দেখো গাইস, ঘড়িতে দেখো 9:30 বেজে গেছে। ঠিক আছে, খাবো ছাড় মায়ের কাছে, উঠে পড়ো। আর কালকে আমরা রাতে যে ডেকোরেশনটা করেছি মনে আছে? মজা ঝুলিয়েছিলি। তো তোর কি মনে হয় সান্টা তোকে কি দেবে? তুই যে কিছু চেয়েছিস যা দেবে তাই নেবো। বাহ, এত ভালো দেখেছ, যা চাই যা দেবে ও তাই নিয়ে নেবে। ঠিক আছে চলো। আর তো কালকে আমরা ডেকোরেশন করেছি, রাত কত পর্যন্ত বলে দাও? রাত 12:30 না, হ্যাঁ 12:30 পর্যন্ত ডেকোরেশন করেছি, তারপর আমরা খেয়েছি। হ্যাঁ, তারপরে আমরা রাতে খেয়েছি। তো খেয়ে আমাদের উঠতে ওর জন্য একটু লেট হয়ে গেছে আজকে। আর আমরা ডেকোরেশনটা কেমন করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কাজ বাকি, এখনো লাইটিংটা করা হয়নি। ও হ্যাঁ, এখনও লাইটিংটা আমাদের হয়নি, কারণ এত ঘুম পাচ্ছিলো আমাদের লাইটিংটা করা হয়নি। আজকে আমরা ওটা কমপ্লিট করে নেবো সন্ধ্যার আগে। আর এখন আপাতত তোমাদেরকে আমরা ওইটা দেখাবো, ঠিক আছে? আর বাকি গিফট খোলার ব্যাপারটা পরে, ঠিক আছে? চলো যাওয়া যাক, চল। সো গাইজ, এখন আমরা ওই ঘরে যাব, মানে যেখানে আমরা ডেকোরেশন করেছি। আর অহনাকে এখন আমি ডাকছি না, তার কারণ হচ্ছে আমি ওখানে যাই, তো তারপরে তোকে ডাকবো যখন তুই তখন আসবি, বুঝতে পেরেছিস? যখন ডাকবো তখন আসবি, কারণ আছে, যখন ডাকবো তখন আসবি, ঠিক আছে? চলো যাওয়া যাক। সো গাইজ যাচ্ছি, ডেকোরেশনটা দেখো তোমরা। সো গাইজ, তোমরা দেখলে যে এটাই ছিল আমাদের ডেকোরেশন। আর এখানে লাইটিং করা হবে, সেটা এখন আমাদের টাইম হয়নি, কাল অনেক রাত পর্যন্ত আমরা এটা ডেকোরেট করেছি। আর মানে যখন আমরা লাইটিংটা করবো সেটা দুপুরবেলা, তো তোমাদের তারপরে সন্ধ্যাবেলা ক্লিপটা দেখাবো আবার। তো এই দেখো, এখানে হচ্ছে মোজা ঝুলিয়েছিল বোন, আর এখানে গিফট গিফট। তো চলো ওকে ডাকা যাক। অহনা আয়, এখানে সরে আলাদা সরে। সত্যি সান্টা দিয়েছে রে, কি করে জানবো? হ্যাঁ সান্টাই দিয়েছে, তুই সান্টার কাছ থেকে চেয়েছিলিস তো সান্টাই দেবে না? দিলিস নিস তো? না রে বাবা, আমি কেন দিতে যাবো? চকলেট সত্যি সত্যি? কত খুশি, অনেক খুশি। তুই জানতিস তো চকলেট দেবে?
সানটা। ক্লিপগুলো তো তোমরা দেখলে, আর এখন একটা কথা আমি বলতে চাই যে আমরা এখন ভিডিও অতটাও বানাই না, দেখেছো নিশ্চয়ই তোমরা যে আমি ভিডিও আমরা বানাই না। তার কারণ হচ্ছে একটা যে কিছুদিন আগে, মানে কিছুদিন আগে না অনেক দিন আগেই, মানে প্রায় এক থেকে দু মাস আগে, মানে যখন কালী পুজো ছিল আর কি, তখন আমরা কালী পুজোতে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ঠিক আছে? তো সেখানে আমরা অনেক ভিডিও বানিয়েছিলাম, মানে অনেক রাস্তায় ঘুরে ঘুরে ঠাকুরের ছবি নিয়ে নিয়ে আমরা ভিডিওগুলো বানিয়েছিলাম, অনেক কষ্ট করেছিলাম। তো তারপরে এমনিতে এখন আর টাইম হয় না অতটাও, তাও এডিটও করেছিলাম, কিন্তু পোস্ট যখন করলাম তারপরে হঠাৎ করে দেখালো যে আমরা নাকি ইউটিউবের কি একটা চাইল্ড পলিসি কিছু একটা আছে, তো সেটা নাকি আমরা ব্রেক করেছি। তো এমন কিছুই ছিল না ভিডিওর মধ্যে, কত নোংরা নোংরা ভিডিও হয় ইউটিউবে, কিন্তু সেগুলো মানে ইউটিউব পারমিশন দিয়ে দেয়, কিন্তু আমরা একটা ভালো ভিডিও বানিয়েছিলাম, তো সেটাকে হঠাৎ করে আমাদের ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়। বলা হয় যে ওটা নাকি আমরা কি পলিসি ব্রেক করেছি, তাই জন্য আমরা আর ভিডিও আপলোড করিনি, এডিট করতেও আর মন যায়নি, ভিডিও করিনি। কিন্তু অনেক দিন পর আমাদের আজকে ইচ্ছা করেছে যে ভিডিওটা ক্রিসমাসের জন্য আমরা আজকে একটা ভিডিও বানাবো, তো বানানো হয়েছে, এটাই হচ্ছে মেন রিজন। কিন্তু এক মাস বাদ বাদে আমাদের ভিডিও আসবে, মানে আমরা ভাবছো কি অনুষ্কা দিদি কোথায় গেল। অনুষ্কা দিদি আসলে ঘুরতে গেছে, মাসির বাড়ি গেছে, ওইখানে ও সাজিয়েছে, ওখানে ও ডেকোরেশন করেছে, সেটা ওর মতো। এখন আমরা এখানে দুজন আছি তাই আমরা করছি, যাই হোক। তার জন্য আর আমরা একটা জিনিস ভেবেছি যে আমার এখন খুবই চাপ আছে, তো তার জন্য আমার ভিডিও বানানো হয় না, কিন্তু আমি তাও সব কিছু কন্টিনিউ রাখতে চাই, তাই আমরা ভেবেছি যে মাসে একটা করে ভিডিও আমরা আপলোড করবো, দেখা যাক কতটা কি করতে পারি। আর আজকের ভিডিওটা তো কন্টিনিউ হচ্ছে, জানি না কতদূর কন্টিনিউ হবে, তো কেমন লাগলো অবশ্যই বলবে, কিন্তু আপাতত তোমরা দেখতে থাকো। চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, আর এখন আমরা রিলস বানাবো, চলো বাই। আর যদি রিলস দেখতে হয় তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি arima614, তো ওখানে তোমরা আমাদের রিলস দেখতে পারো, ঠিক আছে? এরপর বিকেলের দিকে আমরা কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছিলাম একটা চার্চের উদ্দেশ্যে, তো সেখানের কিছু সিনেমাটিক ক্লিপ তোমরা দেখে নাও। গাইস এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর আমরা সন্ধ্যাবেলা হঠাৎ করেই প্ল্যানিং হলো যে আমরা চার্চে যাব,
আমরা চার্চে গিয়েছিলাম আর চার্চ থেকে আমরা বাড়িয়ে চলে এসেছি। তো চার্চের কিছু ক্লিপ তো নিয়েইছি, তোমরা দেখেছো সেগুলো। আর মাঝখানে আমরা বলেছিলাম যে আমরা লাইটিং করব, সাজাবো, যেখানে আমরা ডেকোরেট করেছি আর কি, সেগুলোর আর টাইম হয়ে ওঠেনি, তার জন্য আর করা হয়নি, ওখানে ঘুরতে ঘুরতে লেট হয়ে গেছে। তো আমরা বাড়ি চলে এলাম আর আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও তো দেব ভেবেছি, তো দেখা যাক, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।